হ্যালো দর্শক, আমি জিপোটার ফারি, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসে সব নতুন নতুন খবর। টলিউড কুইন অপু বিশ্বাস বললেন, শাকিব ছিল আমার পাশে বট গাছের মতো। যেভাবে বট গাছ ছায়া দেয় হাজারো মানুষকে, সেভাবে শাকিব আমাকে ছায়া দিয়ে রেখেছে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না জেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অপু বিশ্বাস মিডিয়ার সামনে মুখ খুললেন, শাকিব আমাকে বড় হতে সাহায্য করেছে। যখন আমি মিডিয়ায় এসেছি তখন শাকিব আমাকে হাত ধরে টেনে উঠিয়েছে। নতুন নতুন এসেছি, কিছু বুঝিনি, লজ্জা লাগতো এক একটা সিনেমার শুটিং করতে, কিন্তু শাকিব আমাকে হেল্প করেছে, কখনো দুর্বল হতে দেয়নি, বলেছে আস্তে আস্তে তোমার হয়ে যাবে। নতুন একটা কাজ শিখতে গেলে সবারই এরকম লাগে, আমারও লেগেছে, তাই বলছি তুমি দুর্বল নিজেকে ভেবো না, সাহস নিয়ে এগিয়ে যাও, দেখবে তুমি পারবে। যেই শুটিংটি আমি করতে পারতাম না শাকিব এসে হেল্প করতো আমাকে, যেখানে আমার বাস্ত সেখানে শাকিব নিজেকে সামনে এগিয়ে দিত। আস্তে আস্তে হয়ে গিয়েছে, সব সময় বটগাছের মতো ছায়া দিয়েছে আমাকে। শাকিবের কাছ থেকেই এক্সপিরিয়েন্স পেয়েছি কাজ করার, না হলে হয়তো বা করতে পারতাম না, কারণ যখন আমি মিডিয়ায় এসেছি তখন আমি একদম নতুন, আর তখন কাজ করতে আমার কেমন জানি লাগতো, কিন্তু শাকিব আমাকে সব দিকে হেল্প করেছে, ধীরে ধীরে আমাকে সব কিছু নিজে হাতে শিখিয়ে দিয়েছে। আমিও শাকিবের কাছ থেকে অনেক কিছু শিখে নিয়েছি, শাকিবের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে শাকিব নিজের হাত ধরে। যখন আমি দেখতাম এই ব্যাপারটা আমি পারি না, শাকিবের কাছে শেয়ার করতাম না, লজ্জা বোধ করতাম, কিন্তু শাকিব জিনিসটা বুঝতে পারত, এগিয়ে গিয়ে আমাকে শিখিয়ে দিত। আজকে এত বড় হওয়ার পেছনে শুধু শাকিবই ছিল আমার পেছনে। যখন কাজ করেছি একসাথে, অনেক কাজ করেছি, তখন থেকেই আমার একটা নাম ডাক হয়ে গিয়েছে, এবং শাকিব একজন বড় মনের মানুষ যে তার পাশের আর্টিস্টকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হেল্প করে, বুঝিয়ে দেয় না বুঝতে পারলে, কারণ শাকিব অনেক বছর ধরে কাজ করছে, সে এখন নিজে অনেক কিছু পারে, প্রযোজক হিসেবেও কাজ করছে। শাকিব আসলে আমার বড় হওয়ার পেছনে বা এত দূরে আসার পেছনে শাকিব আমার বটগাছের মতো দাঁড়িয়েছিল পাশে, যে বটগাছটি ছায়া দিয়েছে আমাকে সব সময়। শাকিবকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ যে আমাকে শিক্ষা দিয়েছে তাকে সম্মান এবং শ্রদ্ধা সে প্রাপ্য, তাই এগুলো করে যাব সবসময়। দর্শক, অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে প্রশংসাই করলেন, কেন করবেন না, যিনি তার জীবনে অনেকটা সময় ধরে তার সাথে ছিলেন, একসাথে সংসার করেছেন, একসাথে সংসার শুরু থেকে তারা একসাথে কাজও করেছেন অনেক বছর, দীর্ঘ সময় পর্যন্ত একটানা জুটি হয়ে সিনেমা করেছেন। শাকিব খান যেভাবে প্রশংসা করেন অপু বিশ্বাসকে নিয়ে, অপু বিশ্বাসও সেইভাবে প্রশংসা করেন শাকিবকে নিয়ে। দর্শক, দুজনার কথা শুনলে আসলেই বোঝা যায় তাদের মাঝে কতটা ভালোবাসা এখনো রয়েছে, তাদের মুখের কথা না শুনলে আসলে ব্যাপারগুলো বোঝা যায় না। দর্শক, এ নিয়ে আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে।